বিষয়টি তারকু মালাই আনি, অনর্থক বিষয়গুলোকে আমাদের ছেড়ে দিতে হবে, যে বিষয়গুলোর মধ্যে কোনো অর্থ নেই। আল্লাহ রাসূল বলছেন মিন হুসনি ইসলাম মারি তারকু মালাই আনি, মানুষের ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক বিষয়গুলো, অনর্থক কাজগুলো থেকে সবসময় দূরে থাকবে। প্রিয় উপস্থিতি, আমি শুরুতে যেটা বলেছিলাম, আজকে যুগ হচ্ছে কূটতর্কের যুগ, মানুষ কূটতর্ক প্রচণ্ড রকম পছন্দ করে। তারা ফেসবুক ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে তারা নানা বিষয়ে অযথা অনর্থক কূটতর্ক করে সময় নষ্ট করে, তারা দিনের কাজে সময় ব্যয় করা বাদ দিয়ে মানুষের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে। আর এই সাথে এখন যোগ হয়েছে বিভিন্ন দিনী বিষয়গুলো নিয়েও আমাদের কূটতর্ক, ওই দাজ্জাল নিয়ে, তারপরে মানে মাহাদি নিয়ে, ইমাম মাহাদি নিয়ে, অথবা বিভিন্ন ইস্তিহাদি মাসলা মাসায়েল নিয়ে আমাদের কূটতর্ক আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যদি আমরা ফেসবুকে ঢুকি। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, আমরা যেন অযথা কোনো কাজ করে সময় নষ্ট না করি এবং আমাদের ইমান আকিদা যেন নষ্ট না করে ফেলি। সাত নম্বর, সবর, আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ হচ্ছে এমন একটা গুণ যেই গুণের মাধ্যম দিয়ে আপনি দুনিয়ার সমস্ত কল্যাণ লাভ করতে পারেন এবং দুনিয়ার যে কোনো অকল্যাণ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। আজকে আমরা এই ধৈর্য ধরতে না পারার কারণেই, আজকে আমরা বহু ক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আজকের দিনটা, গতকালকের দিনটা আমরা দেখেছি ফেসবুকে, আজকের এই সম্মেলনে কি ধরনের একটা আজেবাজে কাজ করলেন আপনারা। বাইতুল মুকাদ্দাসের যিনি ইমাম, একজন আসার কথা ছিল এখানে, তাই না? এই বিষয়টা আমরা আমাদের জানা ছিল না। মূলত আজকে যিনি প্রধান অতিথি ছিলেন আমাদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে, যেন সালমান এফ রহমান, তিনারই অত্যন্ত ঘনিষ্ঠ জন হচ্ছেন বাইতুল মুকাদ্দাসের অর্থাৎ মসজিদুল আকসা যিনি ইমাম, ডক্টর আলী ওমর আল আব্বাসী, তার একজন ঘনিষ্ঠ জন। আমরা যখন তাকে দাওয়াত দিয়েছিলাম, সালমান এফ রহমান সাহেব আজকে গতকাল সকালে জানালেন যে উনি আসতেছেন এবং সেই সাথে উনি মেহমান হিসাবে নিয়ে আসতে চাচ্ছেন ডক্টর আলী ওমর আব্বাসকে। তা আমরা নিঃসন্দেহে একজন মেহমানকে আমরা কি হুট করে বলতে পারবো যে আপনি এসেন না? তিনি আসতে চাচ্ছেন নিজ থেকে, আগ্রহ করছেন, আর আমরা কি তাদেরকে বলে দেবো আপনি চলে যান আসবেন না? অথচ এই বিষয়টা নিয়ে আজকে আপনারা না জেনে না বুঝে কত ধরনের কথাবার্তা ছড়ালেন, কত কি বলেন। আপনারা যদি একটু সবর করতেন, একটু ধৈর্য ধারণ করতেন, একটু জানার চেষ্টা করতেন, বোঝার চেষ্টা করতেন, এতগুলো কথাই খরচ করা লাগতো? এতগুলো আজেবাজে কথা বলা লাগতো? আপনারা যে গীবতের গীবত এবং তহমতের যে টুপড়ি ছড়ালেন, এইগুলো নিয়ে কি বলবো, আপনাদেরকে এত গোনার ভাগিদার হতে হতো? শুধুমাত্র একটু যদি ধৈর্য ধারণ করতেন। এই ধৈর্যের উপদেশটা আপনারা কখনোই গ্রহণ করছেন না, আমরাও কখনো গ্রহণ করতে পারছি না বলেই আমরা পদে পদে বিভ্রান্ত হচ্ছি এবং পদে পদে আমরা নানা বিপদের শিকার হচ্ছি। প্রিয় উপস্থিতি, আট নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আল উলুফিদ দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি। দিনের মধ্যে বাড়াবাড়ি আজকের যুগের অত্যন্ত কমন একটি ফেতনা। আমরা সবাই জানি যে কী অবস্থা এখন চলছে দিন নিয়ে। যারা আমরা কিছুটা দিনদার মানুষ, তারা দিন নিয়ে কীভাবে বাড়াবাড়ি করছি, যখন তখন যাকে তাকে আমরা কাফের বলছি, যখন তখন যাকে তাকে বেদাতি বলছি, আরও কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা বাড়াবাড়ি করে চলেছি। একই দিনে সিয়াম পালন করতে হবে, একই দিনে ঈদ পালন করতে হবে, সংগঠন করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, নানা বিষয়গুলো নিয়ে আমরা এত বেশি বাড়াবাড়ির মধ্যে লিপ্ত, যেগুলো নিঃসন্দেহে আমাদের দিনদারিতার ক্ষেত্রে, আমাদের সিরাতুল মুস্তাকিমের ওপর পথ চলার ক্ষেত্রে চূড়ান্তভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করছে এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই বিভ্রান্ত করে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, এগুলো নিয়ে অনেক কথা বলার আছে কিন্তু এখন সময় নেই। আমি সংক্ষিপ্তভাবে আরও একটু বিষয় বলতে চাইবো। আজকে একদল ভাই বেরিয়ে গেছেন, এদেরকে এখন বলতে হচ্ছে এরা হচ্ছে ফেসবুক পুলিশ। মানে যেখানে যে ঘটনা ঘটবে, ছোট্টখাটো ঘটনাকে তিলকে তাল বানিয়ে তারা এমনভাবে উপস্থাপন করছেন এবং এটাকে কেন্দ্র করে একজন ব্যক্তি, একটা সংগঠন, একটা দলের মানহানি করার জন্য যে আয়োজনগুলো তারা করছেন, এটা অত্যন্ত লজ্জাস্কর। আমরা যখন পাকিস্তানে ছিলাম একটা দলের কথা শুনতাম, জামাত উত তাহজিব, অর্থাৎ মানুষকে খালি তারা সতর্ক করে, অমুকের কাছ থেকে এলেম নেওয়া যাবে না, তমুকের কাছ থেকে এলেম নেওয়া যাবে না। আরেকটা দল ছিল জামাত উত তাখরিজ, অমুক দল হচ্ছে সালাফি থেকে খারিজ হয়ে গেছে, অমুক ব্যক্তি সালাফি থেকে খারিজ। এই সমস্ত দায় দায়িত্ব নিয়েছে আমাদের সমাজের গুটি কয়েক কিছু লোক এবং এরা মূলত ফেসবুকেই সক্রিয়, এদেরকে ময়দানে কখনো দেখা যায় না। এরা ফেসবুকে বসে বসে এই ধরনের আজেবাজে ফতোয়াবাজি করে আমাদের দিনদার ভাইদেরকে দিনহীন করার জন্য, তাদেরকে সুপথ থেকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত আজেবাজে কাজ করে যাচ্ছেন। তারা হয়তো নিজেরাও জানে না, তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করছি, কিন্তু তাদেরকে দিয়ে শয়তান এই ধরনের একটি কাজ করে নিয়ে আমাদের মধ্যে বিভক্তির মানে জায়গাগুলোকে আরও তারা বড় করার চেষ্টা করছে। এমনিতেই বিভক্তি সৃষ্টি হয়ে আছে, আমরা চেষ্টা করেও পারছি না আমাদের মধ্যে ঐক্য জায়গাটা ধরে রাখতে।
আর তারা এসে নতুন করে এই বিভেদের জায়গাটা, বিভ্রান্তির জায়গাটা এসে আরো আগুন লাগানোর চেষ্টা করছেন। প্রিয় উপস্থিতি, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, দয়া করে এই ধরনের কাজ করবেন না। যে অবস্থা এখন দাঁড়িয়েছে, মনে হচ্ছে আল্লাহ রাসূল যদি স্বয়ং থাকতেন এখানে, তাকেও বোধ হয় আপনারা ভুল ধরে তাকে আপনারা বেদাতি বা অন্য কিছু আখ্যা দিয়ে বসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুল খুয়াইসের নামে একজন ব্যক্তি আপনারা জানেন না, আল্লাহ রাসূল একদিন গনিমতের মাল বণ্টন করছেন, আল্লাহ রাসূলকে এসে সেই জুল খুয়াইসিরা বনি তামিম গোত্রের একজন ব্যক্তি সে এসে বলছে, ইয়া দিলিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি ন্যায় বিচার করুন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আপনি ন্যায় বিচার করেন। আল্লাহ রাসূল বলছেন কি, ওয়াইলাকা মাইয়া আদিল ইযা লাম আদিল, তোমার ধ্বংস হোক, যদি আমি ন্যায় বিচার না করি তাহলে ন্যায় বিচার করবে কে? আজকে আমাদের মধ্যে একদল ভাই এরকম তৈরি হয়ে গেছে, যারা এখন ফিল্টারিং একটা জায়গা তৈরি করেছেন এবং সেই জায়গাতে তারা প্রত্যেককেই আজকে সমাজে যারা যে সমস্ত আহলে দলগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, আহলে হাদিস শায়খ মাশায়েখ যারা রয়েছেন, তাদের প্রায় প্রত্যেকেই তারা এই ফিল্টারিংয়ের মধ্যে ঢুকায় দিয়ে তাদেরকে সালাফি আকিদা থেকে বহিষ্কার করার জন্য আয়োজন করা শুরু করেছেন। আমরা তাদের প্রতি অনুরোধ করি, দয়া করে এই সমস্ত আজে বাজে ফালতু কাজ করে সময় নষ্ট করবেন না, পারলে কিছু কাজের কাজ করুন, কিন্তু এই ধরনের অকাজ করে মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, আমাদের বৃহত্তর ঐক্যের পথে আপনারা খামাখা বাধা তৈরি করবেন না।